disgusting. Hey, কোথায় যাচ্ছ? আরে বাবা, ফুলসজ্জার ঘরে একবার ঢুকে পড়লে সূর্যোদয়ের আগে বেরোনো নিষিদ্ধ, জানো না? হ্যাঁ ভালো, তো এইসব ফালতু বিষয় তোমাদের এত এনার্জি আসে কোথা থেকে? আরে বাবা, টপ সিক্রেট। তোমাকে বলবো, তোমার সদ্য বিয়ে হয়েছে তো, তোমাদের বুঝটাবের প্রয়োজন কি? সুখ সাগরে মিশে যাবে মোহনা, দু চোখে দেখো এটা মিছে মোহনা। আমাদের আমাদের আমাদের। এই জুই, অনেক মুছেছিস, এবার উঠে পর উঠে পর। অত কি মুছছিস? আমাদের ছেলের পায়ে অত ধুলো ছিল না বাবা। তোমার না সব বিষয়ে ইয়ার কি দিদি? তুইও মাঝে মাঝে একটু আমার মতো হ না ছোট, কখনো তো একটু প্রাণ খুলে হাস। এই তো তোর কথা মেনে তোর বৌমা সমস্ত নিয়ম পালন করলো, দেখ। হ্যাঁ, তোর ছেলের পায়ের ধুলো কি সুন্দর মুছে দিল। এবার খুশি তো? আজকে রাতটা একটু শান্তি করে ঘুমোতে পারবি তো তুই? আরে হ্যাঁ হ্যাঁ, নাক ডাকিয়ে ঘুমোবে। হাসো তোমরা, হাসি ঠাট্টা ইয়ার্কি এইসবই করো। একটা কেউ এই বাড়িতে নিয়ম মেনে কোনো কাজ করছে না, আমার না ভালো লাগছে না। শুভ্র, এখানে এসে দাঁড়াও। ভাইয়া যাও যাও যাও, মিষ্টিটা খাওয়াতে হবে এখনো। এই মিষ্টি তো আনা হয়নি। মিনু দৌড়ে যা চলে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। শুভ্র, মিষ্টিটা নিজে নিয়ে একটুখানি খেয়ে সেই এটো মিষ্টিটা কিন্তু জুইকে খাওয়াতে হবে। এই জুই, জানিস তো বরের এটো খেলে না হেভি প্রেম বাড়ে। তুই না যা তার। ইস ইস ইস, আবার কি রে? ফুলসজ্জার রাতে তো তোকেও বরের এটো খেতে হবে দেখিস, আর তারপর ফুলসজ্জা কল্পনার বাইরে। আমাদের এই বিয়েটা কিসের ওপর দাঁড়িয়ে আছে সেটা নিশ্চয়ই জানেন আপনি, এটা তো অস্বীকার করতে পারবেন না। কিসের উপর দাঁড়িয়ে আছে মানে? আমাদের এই বিয়েটা বিশ্বাস, ভালোবাসা, ভালো লাগা, ভরসা। জুই জুই জুই, প্লিজ 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 স্টপ দিস ননসেন্স। আর নাটক করতে হবে না। দেখুন, চোখ ঘুরিয়ে দেখুন ভালো করে, ভালো করে দেখে নিন, এখানে কেউ নেই যার সামনে আপনাকে নাটক করতে হবে। প্লিজ নাটক বন্ধ করুন, এবার পরিষ্কার করে বলুন। আমার দিকে তাকান, তাকান আমার দিকে তাকান। এবার আমায় পরিষ্কার করে বলুন, আমার প্রাপ্যটা আমায় কবে দেবেন? আরে আমার বর যে দুষ্টু না, ফুলসজ্জার ঘরে ঢুকে প্রথম জিজ্ঞেস করেছিল আমার প্রাপ্যটা কখন পাবো। আমি তো প্রথমে বুঝতেই পারিনি কি প্রাপ্যের কথা বলছে। তারপর আমার জড়িয়ে ধরে এমন একটা চুমু গেল না। মাথা নিচু করে ওদিকে কি তাকিয়ে আছেন? বলুন আমার প্রাপ্যটা কবে দেবেন? ইস, আপনি না এই তো সবে বিয়ে হলো আর এখনই হোয়াট ননসেন্স। এত লজ্জা দেখাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ, বিয়েটা কেন করেছেন জানেন না মনে হচ্ছে। ওদিকে আপনাকে তাকাতে বলেছি তো, এদিকে তাকান, আমার দিকে তাকান। আরে তাকান। আপনি আপনি এরকম ভাবে রেগে কথা বলছেন কেন আমার সঙ্গে? এটা রাগ নয় জুই, আপনাকে দেখে আমি অবাক হচ্ছি। সব জেনে শুনে কি সুন্দর নাটক চালিয়ে যাচ্ছেন আপনি। আমি কোনো নাটক করছি না, আপনি বিশ্বাস করুন। চুপ করুন, আপনাকে আর বিশ্বাস? আপনি আমার সঙ্গে যা করেছেন, ইনফ্যাক্ট যা করে চলেছেন, তারপরে আপনার সামনে দাঁড়িয়ে আমি যে কথা বলছি না, এটাই অনেক। আপনি সেটারও যোগ্য নন। আপনার মতো ন্যাকা ভণ্ড মেয়ে আমি দুটো দেখিনি, সারা রাত তো দূরের কথা, আপনার মতো মেয়ের সঙ্গে আমি 2 মিনিটও কাটাতে পারবো না। আজকের দিনে বেরিয়ে গেল। আচ্ছা আপনি বলুন না, এটা শাস্তি নয়? আপনি আমার উপর রাগ করে কিছু না বলে ওই ঘর থেকে বেরিয়ে চলে এলেন। আপনি একটা বার ওই ঘরে চলুন না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটা বার চলুন। আমি বুঝতে পারছি যে আপনি খুব রেগে আছেন, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু সেটা আমার সাধারণ বুদ্ধিতে মাথায় ঢুকছে না। আমি কি করেছি আমি বুঝতে পারছি না। আপনি আমাকে বলে দিন, আমি শুধরে নেব। আমি কথা দিচ্ছি, আমি ঠিক শুধরে নেব। আপনি একবার ওই ঘরে চলুন না, আমাকে বলুন না কি হয়েছে। দেখুন, আপনি যদি এভাবে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে থাকেন, আমি কি করে বুঝবো বলুন তো যে কি করেছি আমি? আচ্ছা, আমার কথাটা আপনি একবার শুনবেন, মানে আপনি সত্যি করে একটু বলুন না যে আমার দিক থেকে বা আমার দাদার দিক থেকে কোনো ত্রুটি হয়েছে কি? আসলে আমি তো বুঝতে পারছি না, আমার সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আপনি একটু বলবেন কি হয়েছে? আমি হাত জোর করে বলছি, একবার তাকান না আমার দিকে। আপনি শুনুন। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। এক পাও এগোবেন না। গেট আউট, গেট আউট, গেট আউট, জাস্ট লিভ। কি হলো সন্তোষীমা? সবাই বলে নাকি ফুলশয্যার রাত আলোয় আলোয় ভরে উঠছে, আমার ফুলশয্যার রাতে এমন অন্ধকার নেমে এলো। আমার জীবনে কোন ঝড় আসতে চলেছে ঠাকুর, কোন ঝড় আসতে চলেছে! আপনাকে চলে যেতে বললাম তো, হ্যাঁ বলেছি তো চলে যেতে। আর কত অপমান করলে আমার কথাটা বুঝতে পারবেন আপনি? বলছি তো, জাস্ট লিভ। ঝড় এলে তুই সাথে থাক। অনেক দিনের পুরনো মনে হচ্ছে। ওটা তোর দাদুমণির দাদুর আমলের রেডিও, যকের ধনের মতো করে আগলে রেখেছে। যতবার বলি যে একটা নতুন রেডিও কেন, নতুন রেডিও কেন, উত্তর একটাই, শুনলে এই রেডিওই শুনবো। এক জিত, এটা আমার বাপ ঠাকুর দাদার স্মৃতি। একে আমি আগলে রাখবো না, কি বল রনাথ বউ? অপূর্ব অপূর্ব, একদম ঠিক বলেছো দাদুমণি। নাম্মা, দাদুভাইকে কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত করা একদম ঠিক হবে না। আরে রেডিওটা চললে তবে তো শুনবে, ওটা তো চলেই না। জুই তো ভোর ভোর কি কেন? গুড মর্নিং দিদি ভাই, আমি তোমাদের জন্য চা নিয়ে এসেছি। ও বাবা, সত্যি মানে বাড়িতে আসতে না আসতে সবাইকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছো। সিরিয়াসলি এত ভোরে কে ওঠে জুই? ভোর দিদি ভাই, এটা ভোর কোথায়? 7টা বেজে গেছে। রানাঘাটে এই সময় আমি টিউশনি পড়তে চলে যেতাম। ওহ প্লিজ, তোমার কথায় সকাল সকাল আমাকে আর ডিস্টার্ব করবে না, হ্যাঁ? এই বোকা বোকা কথাগুলো প্লিজ বলো না জুই। মিনু, তুই জানিস না আমরা কখন উঠি না উঠি? এসো এসো মিনুদি, সাবধানে ওঠো। বলছি কি, তুমি তো বললে জেঠুমুনি দেরি করে ঘুম থেকে ওঠে, তাই তো? হ্যাঁ গো। তাহলে আগে জেঠুমুনির ঘরে যাবো না, আগে ভালো দাদা দিদি সোনার ঘরে যাই, তারপর শঙ্কর ঘরে যাব, তারপর লাড্ডুর ঘরে যাব, তারপর সবার শেষে জেম্মার ঘরে যাবো। ঠিক আছে, চলো চলো। এই বাবা, মাকে তো দেওয়া হয়নি, তাহলে কি আগে মায়ের ঘরে যাবো? চলো মায়ের ঘরে চলো। এই না না, আমার মনে হয় কি বলতো, মায়ের ঘরে সবার শেষে যাই, আগে জেম্মাকে দিয়ে তারপর সবার শেষে মায়ের ঘরে। চলো ভালো দাদা ঘরে চলো। ঠিক আছে। এই মিনুদি, তুমি যে বললে সবাই দেরি করে ঘুম থেকে ওঠে, তো দিব্যি উঠে গেছে সবাই। হ্যাঁ, তুমিও তো দেখছি দিব্যি উঠে গেছো। তা আমাদের শালাবাবু কি এখনো স্বপ্নের রেশ কাটেনি নাকি? আমি তো সবার মানুষটা যে কেন এরকম কে জানে। নিজের নরম মনটাকে কেন এরকম লুকিয়ে রাখেন ভগবানই জানে। লোকে তো এতে ভুল বোঝে। তুমি আমি আমাদের এত দূর চলাবে, বাকি নেই কি কিছুই, কিছু নেই অবশেষ। হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর, কিছু হলো কি আপন নাকি সবটুকু পর? ভালো লাগা যেটুকু ছিল ধরে রেখো। অনেক রাত অব্দি জেগেছেন, রাতের বেলা আবার ঠান্ডাও লাগিয়েছেন। মা যদি এবার বললো এক্ষুনি ডেকে দিতে, না থাক আপনি আর কিছুক্ষণ ঘুমিয়ে নিন, তারপর আপনাকে আমি ডেকে দেব। ততক্ষণে আমি স্নানটা সেরে আসি। সোহাগ জল সোহাগ জল সোহাগ জল। এই ঠান্ডার মধ্যে আবার স্নান করতে যেতে হবে, কি বা করবো, কিছু করার নেই। আচ্ছা, আমার জামা কাপড়গুলো আলমারিতে একবার গুছিয়ে রাখলে হয় না? হাতে তো একটু সময় আছে, একটা কাজ এগিয়ে থাকবে। এই জামা কাপড়গুলো আলমারিতে রেখে দিই। আলমারির চাবিটা কোথায় সেটাও তো জানি না। হে বাবা, ওনাকে ডাকতেই হবে আমাকে। না, ডাকি একবার। চাবি তো এখানেই আছে, যাক বাবা ওনাকে আর ডাকতে হলো না। কে ওখানে কি করছো? ইস ঘুমটা ভাঙিয়ে দিলাম। আপনি ওখানে কি করছেন? হ্যাঁ আলমারিতে কি? আমাকে জিজ্ঞেস না করে আলমারি খুলেছেন কেন আপনি? কি হলোটা কি? আপনাকে জিজ্ঞেস করছি তো। আপনি আলমারি তো খোলাই ছিল, আমি কোথায় খুললাম? আমি আমার জামা কাপড়গুলো সুটকেস থেকে বের করে আলমারিতে গুছিয়ে রাখছি। বারবার করে সুটকেস বন্ধ করো খোলো, খুব বিরক্ত লাগে আমার। এই কি করছেন নাকি? দাঁড়ান দাঁড়ান, কি করছেন? জামা কাপড়গুলো রাখছি, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আবার কি ভুল করলাম? কি ভুল করলাম মানে? আপনি আমার জিনিসগুলো সরিয়ে আপনার এইসব রাখছেন এখানে? কি যে বলেন না আপনি, এইসব আবার কি কথা? হ্যাঁ ওগুলো আমার জামা কাপড়, সেগুলো একটু রাখলাম। আমি বলছি না বারবার করে সুটকেস খোলো বন্ধ করো, জামা কাপড়গুলো নাও আবার ঢোকাও, রোজই তো চেঞ্জ করতে হয় বলুন। আপনি কোথা থেকে কি নেবেন কোথায় কি ঢোকাবেন আমি জানি না। ওর কথা আপনি আপনার জিনিসগুলো এর মধ্যে রাখবেন না, এটা আমার আলমারি। মানেটা কি? মানে আমিও তো আপনারই বউ, আমি তো আপনারই বউ বলুন তো, আমি আমার জিনিসপত্রগুলো কোথায় রাখবো? মানে দেখুন একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন একসাথেই আছি একই জায়গায় আছি সব জিনিসপত্র তো একই জায়গায় থাকবে তাই না? আপনি আপনার জিনিসগুলো এখানে রাখবেন না, বোঝা গেছে কথা? খামোখা কথা বাড়াবেন না আপনি। না আমি বলছি কি আমি আমার জিনিসগুলো তাহলে কোথায় রাখবো? কারণ আমি তো দেখে এসছি বরাবর স্বামী স্ত্রীর জিনিসপত্র এক জায়গাতেই থাকে। আমি আমার মা বাবাকে দেখেছি, আমার দাদা বৌদিকে দেখেছি, আমার বন্ধু বান্ধবকে দেখেছি, সবার জিনিসপত্র। এটা কি? সরিয়ে দিন, বাকিগুলো সরাবেন আপনি। সরিয়ে নেব? আলমারিতে পেলে না? না গো আলমারিতে তো কিছুই নেই, কোথায় গেল কে জানে। তুমি একটু দেখো না ভালো করে যদি থাকে বাই চান্স। কিন্তু এখানে তো নেই। মানে আমি তো বুঝতেই পারছি না, সই তো এতটা কেয়ারলেস নয় যে এইভাবে এত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস ফেলে রেখে চলে যাবে। কি ব্যাপার বলো তো, আমার খুব গন্ডগোলের ব্যাপার মনে হচ্ছে। কিন্তু বিশাল গন্ডগোল, বিশাল গন্ডগোল। মাকে এখন কে সামলাবে আমি জানি না। বৌমনির কপালে যে কি আছে। না না শোনো না, আমি সইকে যতদূর চিনি সই কিন্তু এইভাবে হারানোর মেয়ে নয়। ইচ্ছে করে তো হারাবে না, ওকে আমাদের সাপোর্ট করতে হবে, ওকে বোঝাতে হবে। আর চলো আমাদের আরো হয়তো একটু খোঁজার দরকার আছে। চলো 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 দেখি দেখি দেখি। এসো 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 তাড়াতাড়ি এসো। শুভ্র শুভ্র বাবা একটু মনে করে দেখ না, তুই কি গাঁট ছড়ার কাপড়টা কোথাও রেখেছিস রে? না না উনি কোথাও রাখেননি, আমি রেখেছি। আমি এই সুটকেসের মধ্যেই রেখেছিলাম আমার শাড়ির সঙ্গে একসঙ্গে। বাস বাস, কি ব্যাপার? হ্যাঁ সেই এক কথা রেখেছিলাম তোমার এই এক কথা আমি আর সহ্য করতে পারছি না জুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত চিৎকার চেঁচামেচি করলে তুই তো মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাবি বাবা, একটু শান্ত হ। ও ওখানে রেখেছিল বলেই তো ওখানে রেখেছে বলছে বারবার, বল আর কি বলবে? মা ঠিক কথাই বলেছে কাম্মা, তুমি একটু প্লিজ শান্ত হও। আমরা তো সবাই মিলে দেখছি, ঠিক খুঁজে পাওয়া যাবে। তুমি একটু দাঁড়াও, হয়তো কোথাও এদিক ওদিক পড়ে আছে। আমার তো মনে হয় না ওটা আমরা খুঁজে আর পাবো বলে। একটু চুপ করবে তুমি? যদি কোনো কাজে আসতে না পারো তাহলে এখান থেকে যাও তো, যাও। শুভ্র বাবা একটু মনে করে দেখ না, মানে হয়তো এমনটা হতে পারে যে মনের ভুলে তুই কোথাও রেখে দিয়েছিস। মুশকিল মা, তুমি তো ভালো করে জানো আমি অতটা ভুলো মনে নই। মানে যা করি আমার মনে থাকে, বানিয়ে বানিয়ে কথা বলি না আমি। তাছাড়া এটাও জানো যে ওই গাঁট ছড়া কাপড় টাপড় নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। মানে কি বলো না, কোথাও পেলাম না বড় মা। ছাদে দেখেছিস? হ্যাঁ ওখানে তো যাওয়ার কথা না, তাও দেখে এসেছি। নেই গো সই, বুঝা আমি আর লাড্ডু মিলে তো আমার ঘরটাও খুঁজলাম, সেখানেও তো পেলাম না। কি হলো? পাওয়া গেল না ছোট বৌমা? পাওয়া গেল না মা। ঠাকুরমশাই, ঠাকুরমশাই কি হবে বলুন তো? এই মেয়ে তো জোরের কাপড়টা সামলে রাখতে পারলো না, ওটা তো হারিয়ে গেছে। হ্যাঁ শুনলাম তো, খোঁজাখুঁজি তো হচ্ছে। ওই খোঁজাই সার, এত বড় মেয়ে হয়েছে সামান্য জিনিসটা সামলাতে পারলো না। বিয়ের বয়স হয়েছে, বিয়ে হয়ে গেছে, সংসারে এত দায়িত্ব নেওয়ার কথা, সেখানে সামান্য জোরের কাপড়টা সামলাতে পারলে না। কি হবে এখন? ঠাকুরমশাই, ঠাকুরমশাই শুনুন না, আপনি একটা কিছু বিহিত করুন। এর আপনাকে বিহিত করতে হবে, একটা বিধান আপনাকে দিতেই হবে। আপনি যদি বলেন প্রায়শ্চিত্ত করতে হবে, তবে তাই করতে হবে। আপনি যদি বলেন ওকে গঙ্গায় গিয়ে ডুব দিতে হবে, তাহলে ও গঙ্গায় যাবে, গঙ্গায় গিয়ে ডুব দেবে। আস্তে আস্তে আস্তে, একটু শ্বাস নে তুই ভালো করে। শরীরটা খারাপ করবি তো এবার? না, শরীর খারাপ করবে না। এই যে এই মেয়ে বাড়িতে এসেছে আমার শরীরটা খারাপ করিয়েই ছাড়বে। আমি বলেছিলাম না, বলেছিলাম তো এই বিয়েটা ঠিক হয়নি। তুমি তুমি এখানে এসো, ঠাকুরের সামনে বসো, এসো বসো, শান্ত হয়ে বসো তো, বসো। নতুন আঁকবো, আয় আয় বস, এখানে বস তো, বস। আমার সংসারে, আমার ছেলের জীবনে আর কোনো অকল্যাণ কিন্তু আমি সহ্য করব না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিচ্ছু বোঝেননি মা, কিচ্ছু বোঝেননি। এরপর যদি সত্যি সত্যি কোনো একটা অঘটন ঘটে যায়, তাহলে দেখবেন আমি আমি নিজে মরে যাব। মা, মা, ছোট বৌমা, ছি ছি, এসব কি বলছো তুমি? একবারও নতুন নাথ বউয়ের কথা ভেবেছো? সে যে কষ্ট পাচ্ছে, তুমি তো মা। কি সব বলছে বলো তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, আপনি আর কখনো এরকম কথা বলবেন না। আমাকে যদি সত্যি সত্যি গঙ্গায় গিয়ে ডুব দিয়ে প্রায়শ্চিত্ত করতে হয়, আমি আমি করব। আমি সত্যি গঙ্গায় ডুব দেব, কিন্তু আপনি দয়া করে এরকম কোনো কথা বলবেন না। যাতে তুমি চুপ করো, অযথা একটাও বেশি কথা তুমি বলবে না। এবার শান্ত হও ছোট বৌমা, হয়তো কথা না বাড়িয়ে পুজোটা তো শুরু করা দরকার। তামাশাগুলো একটু থামবে? ঠাকুরমশাই, আমার ছেলে বৌমার বিবাহিত জীবন সুখের হবে তো? সেটা তো ওদের দুজনের জন্মছক না দেখে আমি বলতে পারবো না, তবে ঠাকুর কাউকে অসুখী রাখেন না। আপনি জানেন, শুভ্রই তো এসে বলল এই মেয়ে ছাড়া না কেউ বিয়ে করবে না। আমরাও তাই সাত তাড়াতাড়ি। বাবা এবার তুই একটু থাম না ছোট, অনেক তো হলো রে। আরেও সত্যি সত্যি আপনি এরকম কথা বলেছিলেন? তাহলে কেন মাঝে মাঝে মনে হচ্ছে আপনি আমাকে সহ্যই করতে পারছেন না? কেন একদম বুঝে উঠতে পারছি না আপনাকে। আপনি কি আমাকে ভালোবাসেন, তাই বিয়ে করতে চেয়েছিলেন আমাকে? যে সব থেকে বেশি ভালোবাসে সেই বুঝি সব থেকে বেশি কষ্ট দেয়, এটাই বুঝি পৃথিবীর নিয়ম। কাল তাহলে ফাইনালি রানাঘাটে যাচ্ছে, গিয়ে জমির কাগজটা হাতে পাবো, তারপর চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সবাই বুঝবে হু ইজ দ্য কিং। কিন্তু জুঁই এই বাড়িতে আসার পর থেকে যা সব হয়েছে, তারপরে ও বাড়িতে গিয়ে বলবে তো যে ও ভালো আছে? না 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 শুভ্র, এবার তোকে নাটক করতে হবে, তোকেও নাটক করতে হবে শুভ্র, বুঝতে পেরেছিস? কি হলো গম্ভীর কেন মা কিছু বলেছে আরে কি হয়েছে জুই এমনি সময় তো আপনি বকবক করতেই থাকেন এখন একটা প্রশ্ন করছি আপনি উত্তরই দিচ্ছেন না কি হয়েছে না মানে আরে দেখুন মা না বাইরে থেকে কঠোর ভেতরে খুব নরম মায়ের কথা কিছু মনে করবে না না আমি তো কিছু মনে করিনি তাহলে কি আমি যে ওই সময় আপনাকে দাদার সঙ্গে কথা বলতে দিইনি বলে মন খারাপ এই মানুষটার ক্ষণে ক্ষণে নতুন রূপ কতদিনে চিনবো আমি ওনাকে আরে কি হয়েছে বলুন তো আপনার মানে ওই দেখুন প্রসাদ নিয়ে এসছেন দিচ্ছেনই না দিন না না হাতে নিতে পারবো না জুতো পরেছিলাম তো হাতটা পরিষ্কার নয় খাইয়ে দিন না আ আরে কি হলো দিন 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 তুমি আমি আমাদের এত দূর চলাবে বাকি নেই কি কিছুই কিছু নেই অবশেষ হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর সব কাজে গোলমাল করে ফেলো আমি যেটা বলছি সেটা মাথায় রাখো এই যে নতুন গাঁটছড়া এটা একদম সামলে রাখতে হবে তোমাকে আর ওখানে গিয়ে যেন গাঁটছড়া খোলার যে নিয়ম সব যেন সঠিকভাবে সম্পন্ন হয় এবার যদি পান থেকে চুল খসে যাওয়ার সময় আর মেয়েটাকে বকাবকি করিস না সব ঠিকঠাক হবে একদম নিয়ম মেনে হবে হ্যাঁ ঠিক আছে কিরম বাঁচিয়ে দিলাম বল বকুনির হাত থেকে খুব না শাশুড়ির জন্য জর্দানি আসবে এই আমার জন্য কি আনবি আমার ঘুষ চাই ঘুষ ঘুষ খাবে বাঁশের আচার খাবে বাঁশের আচার পাওয়া যায় দারুণ খেতে ঝাল ঝাল টকটক অষ্টমঙ্গলা করতে আমাদের ভাইয়া জুইফুল যাচ্ছে রানাঘাটে জুইফুল তোমার ফিলিংটা বলো প্লিজ আমার তো খুব মজা হচ্ছে কতদিন পর মিনিকে দেখবো দাদা বৌদির আদর খাবো কিন্তু মনটা একটু একটু খারাপও হচ্ছে তোমাদের ছেড়ে চলে যাচ্ছে তো তাই জুইফুলের মন খারাপ আর আনন্দ একসাথে আর আমাদের ভাইয়া বল অনেক তো হলো এবার যাওয়া যাক সবাইকে বলছি আসি ভালো এই ভালো থাকো রে তোমার ভালো দাদা আর তোমার লাড্ডুরাম দুজনে তোমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে তোমাদের সমস্ত জিনিসপত্র গাড়িতে এরকম করে তুলে দিচ্ছে আচ্ছা আসি গো আসুন আচ্ছা জুই তুমি বাড়ি গিয়ে কিন্তু মনে করে দাদা বৌদির হাতে ওই জিনিসগুলো গাড়িতে তুলে দেওয়া হয়েছে মিষ্টি জামা কাপড় সব কিছু মনে করে ওদের হাতে তুলে দেবে হ্যাঁ আর হ্যাঁ তোমরা না ওখানে পৌঁছে আমাকে অবশ্যই মনে করে ফোন করবে সাবধানে যাও আসছি মা সবাইকে বলছি আসছি হ্যাঁ টাটা 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 দেখি 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 দুটো দিয়ে হ্যাঁ না ঠিক আছে না না এই তো ভাইয়া চলো তোমার সবারই রেডি এবার নতুন বউকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ো আরে বসুন আরে বাবা এত কাশির কি আছে আরে দিনে দিনে বাড়ছে বুঝতে পারছো না কি ইশক प्यार ভালোবাসা मोहब्बत मोहब्बत আরে না সব সময় এরকম কেন না ঠিক 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 ছোট ছোটর মতো থাক সিট বেল্টটা পরে নি সিট বেল্ট হ্যাঁ ওইটা কি হলো এটা দাঁড়ান দাঁড়ান দেখি তুমি আমি আমাদের এত দূর চলাবে বাকি নেই কি কিছুই কিছু নেই অবশেষ হিসেবের জমিতে হিসেবের বাড়ি ঘর কিছু হলো কি আপন নাকি সবটুকু পর ভালো লাগা যেটুকু ছিল ধরে রেখো কাছে পেতে হলে কখনো দূরে থেকো দিও সারা থাক পাহারা খুঁজে ফিরে বৌমনি হ্যাঁ সারা রাস্তায় লক্ষ্মী মেয়েদের মতন সিট বেল্ট পরে বসে থেকো না কিন্তু না মানে এই হাড়িমুখ বড়রা মিষ্টি বৌদের ছোঁয়া পেলে একটু খুশি হয় আরে ভায়া লম্বা রাস্তা দুজনে ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে পৌঁছে যাবে কি হ্যাঁ আরে চলো 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 বেরিয়ে পড়ো